গুড মর্নিং, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করবো সবাই অনেক ভালো আছো। আমি প্রিয়াঙ্কা পরিচিতকে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলাম, কয়েকদিন আগে বলতে কালকে সুস্থ হয়েছি একটু, আজকে ভালো আছি। কিন্তু পরিণীতার শরীরটা আবার অসুস্থ হয়ে গেছে, ওর আবার জ্বর চলে এসেছে, জ্বর ঠান্ডা কাশি, দেখো জ্বর ঠান্ডা কাশি, রাত্রে কালকে সারা রাত্রে ঘুমায়নি, এত পরিমাণে জ্বর, একটু পর পর উঠি উঠি ওষুধ খাইয়ে দিচ্ছিলাম, এভাবে কাশি। তো এখন দেখো ওর জন্য একটু চা করেছি, সব কিছু দিয়ে ওষুধ, ওইখান চা একটু চাটা খাইয়ে তারপর ওষুধটা খাওয়াবো আর কি। তো দেখ চাটা করেছি, সব কিছু দিয়ে তেজপাতা, আদা, দেখো আদা, তারপর হচ্ছে লবঙ্গ, তারপর সব কিছু দিয়ে চাটা করেছি আর কি। তো দেখি এখন ওকে দিব, মুড়ি মেখে দিয়েছিলাম কিন্তু মুড়িটা খেতে যাচ্ছে না, তো বলেছি একটু অল্প অল্প খাও, অল্প না খেলে তো ওষুধ খাওয়া যাবে না, অল্প খাও মা, অল্প অল্প একটু খেয়ে না, অল্প অল্প একটু খেয়ে না, আমি খাইয়ে দিই। অল্প শোনো, অল্প খাও, বন্ধুরা। সকাল থেকে কোনো কাজ বাজ তোমরা তোমাদের সাথে শেয়ার করে নিই, যতটুকু দেখলে তো দেখলি, আর রান্না বান্না কিছু করিও নি। এখানে কি কি কথা বলবে? এখানে কয়েল ধরাচ্ছি, কয়েল মশা কাটছে তো, তাই কয়েল ধরা হোক, মানে তোমার মশা ধরে না তাই? না আমার মশা ধরে না, তোমায় মশা ধরে। তো এই যে এখন রান্না বান্না করেছি হচ্ছে বিকাল বেলা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও দেখছিলাম সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন কয়েকটা ভিডিও করার জন্য একটু শাড়ি পরেছি, পরিণীতাকেও শাড়ি পরে দিয়েছি, আসো তোমার মামা দেখে হাই বলে দাও সবাইকে, হাই বলো। তো একটু ওই যে সাজিয়ে দিয়েছিলাম, ওর শরীরটা তেমন একটা ভালো না আজকে, সেই জন্যই মূলত ভিডিও করা হচ্ছে না আর ভিডিও দেওয়াও হচ্ছে না, প্রচন্ড কাশি আর জ্বর, জ্বর কমছেই না, কালকে রাত্রে থেকে প্রচুর জ্বর, আজকে সারাদিনই ওষুধ খাওয়ানো হচ্ছে, সারাদিনই ওষুধ খাচ্ছে, রাত্রে ওষুধ খাইয়েছি দুইবার, ঘুমায়নি কালকে রাত্রে, তো দুইবার ওষুধ খাইয়েছি, সকালবেলা ওষুধ খাইয়েছি, দুপুরবেলা খাইয়েছি, আবার সন্ধ্যাবেলা খাইয়েছি, এখন ভাত খাওয়াবো, খাওয়াই কিছু খেতেও যাচ্ছে না, তো দেখি যদি খাই একটু খাইয়ে তারপর হচ্ছে ওষুধটা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে খাওয়াবো আর কি, রান্না করেছি, কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা আমি দিতে পারছি না সেজন্য, বুঝোই তো অসুস্থ থাকলে কি হয়, জানি না সিজন চেঞ্জের জন্য এইরকম হয়েছে নাকি, আমার প্রথমে তো আমার জ্বর হয়েছে, সে পরে আবার ওর জ্বর হয়েছে, সেটা কি আবার ভাইরাস জনিত নাকি বুঝতে পারছি না। তো ওষুধ এনেছে আজকে আবার ওর জন্য, আবার অ্যান্টিবায়োটিক নতুন করে ওষুধ নিয়ে এসেছে ওর বাবা, তো অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দিয়েছি আমি সন্ধ্যাবেলা, তখন জ্বরটা একটু কমেছে, আর প্রচুর কাশি হচ্ছে, কাশির সব কিছু ওষুধই খাওয়াচ্ছি, ঘরে বানিয়েও খাওয়াচ্ছি, কাশিটা এখনও কমছে না, মোটামুটি কম আছে এখন, কিন্তু কালকে কাশতে কাশতে বিছানা, আমার বিছানা টিছানা সব ভরিয়ে দিয়েছিল, মামা দুষ্টুমি করে না, বিছানা বমি করে ভরিয়ে দিয়েছিল কালকে। তো আজকে যে সব কিছু, আজকে পরিণীতার বাবার তো কালকে নাইট ডিউটি ছিল, তো দিনের বেলা এসে ঘুমিয়েছে, তো দিনের বেলার ভিডিওটা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, ওর শরীর খারাপ ছিল, তারপর আজকে আবার ওই যে কি বলে শবে বরাত, সেই জন্য আবার শবে বরাতের জন্য সব কিছু বন্ধ দিয়েছে, তো আজকে নাইট ডিউটিটা নেই, তো সেজন্য আর কি কাজ করতে একটু লেটই হয়ে গেছে।
নয়তো মনেকে আগে রান্না বান্না করতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম, আর ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি গিয়েছিলাম রান্না করতে, আর ভিডিও চলছিল মোবাইলে, সেই জন্য আর আমার ভিডিও তোলা হয়নি আর কি। আর মাছ ভিজিয়েছিলাম দুপুরবেলা, সকালবেলা খেয়েছি আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধটাই রয়ে গেছিলো, দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে আমি খেয়েছি, আর পরিণীতাকে একটা ডিম করে দিয়েছিলাম, কিন্তু ডিমটা পুরোটা খাইনি, তো রয়ে গিয়েছিলো অর্ধেকটা। তারপর হচ্ছে এখন মাছ ভিজিয়েছিলাম, মাছের ঝোল রান্না করেছি, আর কিছু রান্না করিনি তেমন কিছু, আর কয়েকটা ভিডিও করার জন্য বসেছিলাম আর কি, কয়েকটা ভিডিও করলাম, আর পরিণীতার অসুস্থতার জন্য পড়তেও বসাইনি আজকে, পড়তেও বসিনি, মামা পড়তে বসেছিল আজকে, লেখবে না মিসের লেখা, কয়টা বাজে এখানে? 11টা বেজে গেছে, মিসের লেখা লিখবে না কেন? জ্বর জ্বর, মিসের লেখা লিখবে না। তো বন্ধুরা চলো রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো যতটুকু পারি রাত পর্যন্ত, তো চলো চলো টাটা। আজকে রাত্রে ডিনারের মেনু ছিল হচ্ছে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, আলু আর হচ্ছে শুধু আলু দিয়েই করেছিলাম, সকালবেলা যে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে, সরি আলুটা দিয়েই, কিছু আলু রয়ে গেছিলো সেটা দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।